ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে। নাটোরে কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হচ্ছে শত শত বিঘা আমন ক্ষেত, কীটনাশক দিয়েও হচ্ছে না সমাধান। সংযোগ কারেন্ট পোকার আক্রমণে নাটোরে নষ্ট হচ্ছে শত শত বিঘার রোপা আমন ক্ষেত, ফসলের পাশাপাশি ধানের গাছেরও ক্ষতি হচ্ছে। কীটনাশক দিয়েও এ ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ কৃষকের। তবে এ ব্যাপারে কিছুই জানে না স্থানীয় কৃষি বিভাগ। নাটোর থেকে বুলবুল আহমেদের তথ্য ছবিতে রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়া, লালপুর, নলডাঙ্গা, সিংড়া এবং গুরুদাসপুর উপজেলার বেশিরভাগ গ্রামের কৃষি জমিতে দেখা দিয়েছে ফড়িং পোকার আক্রমণ। মাত্র দুই থেকে তিন দিনে এক বিঘা জমির ফসল ধ্বংস করে দিচ্ছে কারেন্ট পোকা। একটা জমি পোকা ধরলে তিন দিনের মধ্যে জমিটা নষ্ট করে দেয়, অথবা পাকা ধানে লাগলেও দেখা যাচ্ছে ধান চিটি হাজা। এখন কৃষক ধরেন এলি খুব বিভ্রান্তিত আছে বা খুব চিন্তিত যে কিভাবে এটি প্রতিরোধ করা যায়। এই পোকা দেখতে বাদামি রঙের ফড়িং এর মতো হলেও কারেন্টের মতো ক্ষেত পুড়িয়ে ফেলায় এটি কারেন্ট পোকা নামে পরিচিত। কৃষকরা বলছেন ফসলের পাশাপাশি পুড়ে যাচ্ছে ধানের গাছ, এতে খড় ও গরুর খাবারের উপযোগী থাকছে না। কারেন্ট পোকা লাগলে গরু তো পোয়াল খায় না, আর গোটা মাঠ শেষ হয়ে গেছে। এটা না পাশে এটা আছে, তারপরে দেখেন মোটামুটি যেগুলা ধরছে সেগুলা কৃষকের কিন্তু নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে কীটনাশক ব্যবহারেও লাভ হচ্ছে না বলে জানান তারা। ওষুধ কোম্পানির লোক আসে আর যা, এ পর্যন্ত কোনো কৃষি অফিসের লোক আসেনি। এই অফিসারগুলা এই মাঠ পরিদর্শনে সপ্তাহে একদিন আসার কথা, কিন্তু মাসে ছয় মাসে একবার আসে, আসে এই রাস্তা দিয়ে বাইরে চলে যায়। এদিকে জেলার কোথাও এই পোকার আক্রমণের অভিযোগ পাননি বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। আক্রমণ এখনো হয়নি, বিশেষ করে বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ এখনো এই নাটোর জেলার কোনো উপজেলায় পরিলক্ষিত হয় নাই। সজাগ আছি, যদি আক্রমণ হয় তাহলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এই মৌসুমে পুরো জেলায় 60,000 হেক্টর জমিতে রোপা আমন চাষ হলেও প্রতি মুহূর্তে কারেন্ট পোকার আক্রমণে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আদিলুর রহমান, 71।